হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সিএম ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? সারাক্ষণ কি করি না করি সেটাই দেখাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে সেটাই দেখাই। তো এই যে দেখো, কাটাকুটি শুরু হয়ে গেছে, এইদিকে ভাতও চেপে গেছে। আজকে হবে ঝিঙের একটা তরকারি, আলু, মাছের ঝোল, এই যে মাছ ওখানে রাখা আছে, এই যে বেগুনের কি তরকারি করবে না, বেগুন ভাজা হবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা মোচা এখানে আছে, দেখো এটার একটা তরকারি হবে। তো আজকে অনেকগুলো তরকারি হবে। ঢ্যাঁড়স কি করেছে, ঢ্যাঁড়সের একটা তরকারি হবে। এই যে ঢ্যাঁড়সটাও মনে হয় চচ্চড়ি হবে না। তো আজকে আমাদের এইগুলো তরকারি হবে। এই যে আমার মা এখন কাটাকুটিতে ব্যস্ত, তো ভাত চেপে গেছে অলরেডি, তো বেলা হয়ে গেছে সেই জন্য চেপে গেছে। তো ঠিক আছে, হোক, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, প্রতিদিন ডেলি আমি কি করি না করি তো সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো। দেখো সব কিছু কাঁচাকুচি সব কমপ্লিট। দেখো এই হালকা পাতলা আকাশে রোদ উঠেছে, ভালো লাগছে দেখতে, কি সুন্দর আকাশটা দেখো। তো তোমাদেরকে সবটাই দেখাই। তো দেখো আমাদের একটু কুমড়ো গাছ দেখাই, এই যে কুমড়ো গাছ দেখিয়েছিলাম না, তো কুমড়ো একটু হয়েছে, দেখতে পাচ্ছ কি না কি জানি। দেখো এই যে দেখো কুমড়ো গাছটা হয়েছে একটু, যেখান থেকে উঠেছে। এই যে দেখো রাস্তা আমাদের, তো চলো বাড়িতে যাই আবার। দেখো আবার কত কিছু দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো তোমাদের আর একটা জিনিসও দেখাই। এদিকে আমাদের এদিক একটু গলি রাস্তা, এই দেখো আমাদের কল দেখেছি, কল ট্যাপ কল, এতে জল বেরোয়। এইদিকেও একটা রাস্তা চলে গেল আমাদের, এই দেখো দেখো ভালো বুঝে যাচ্ছে না এরকম রাস্তা। দেখেছি সব কিছুই তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো তারপর দেখাচ্ছি কি কি কাজ করব না করব সবটাই। চলো ছাদ থেকে আবার তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ছাদে যাচ্ছি, দেখো আবার ছাদের থেকে দেখো রাস্তা দেখাচ্ছি একদম কাছে আমাদের। দেখো দেখেছো এদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, কুমড়ো গাছটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখেছো আমাদের এটা মেন রাস্তা। তো ছাদে যাই দেখাচ্ছি, ছাদে একটা কি সুন্দর ফুল ফুটেছে, ফুল ফুটেছে দেখো। এটা কি ফুল বলে বলো তো, অফিস টাইম না কি বলে এটা? এই ফুলটা কি সুন্দর ফুটেছে, অনেকগুলো ফুটেছে দেখো। এই গাছগুলো এখন ফুল ফুটেই নিয়ে, দেখো অল্প অল্প সব ফুল ফুটেছে, তো মানে খুব রোদ পড়ছে তো তাতে সব গাছ নষ্ট হয়ে গেছে, তো অল্প অল্প সব ফুল ফুটছে। দেখো ফুল ফুটেই নি, ঠিক আছে? এই গাছটা ফুটেছে যে কটা, তো আপাতত এইগুলো দিয়ে পুজো টুজো হবে, কিছু তো করার নেই, না ফুটলে কী করা যাবে বলো। দেখো আমাদের চারপাশটা কেমন গাছপালাতে ভর্তি, দেখেছ? দেখো দেখো, তো দেখালাম ছাদে এসে, আগে হালকা হালকা রোদ আছে, তো সব কিছু কাপড় জামা কাপড় সব মেলা হয়ে গেছে, মা মেলে আছে, দেখেছ সব কিছু কমপ্লিট মানে পুরো হয়ে গেছে। এবার মা গিয়ে রান্না চাপিয়ে দিয়েছে, তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখাচ্ছি। বলেছি না সারাদিন কী করবো না করবো সেটাই দেখাবো। তো আজকে একটু একটা আম পাকা খাবো, সেটাও দেখাবো। আর ওই যে আজকে একটু কোথাও একটা যাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো পুরো ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই যেন করো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাজিয়ে, ঠিক আছে?
আর ওয়ালে ক্লিক করবে তাহলে আমি নোটিফিকেশন পেয়ে যাবো। সাদা জবা ফুল ফুটেছে দেখো কি সুন্দর, এটা এখনো ফোটেনি, ফুটে বড় হবে, আজকেই ফুটবে ঠিক আছে। এটা এটা তুলে নিয়ে যাও পুজো করব তো ঠিক আছে। দেখো দেখো ঘরে চলে আসলাম, ছাদ থেকে নিচে চলে আসলাম, তো এবার কাজ বাজ আছে সব করতে হবে ঠিক আছে। ঘর ছাড় দিতে হবে, মুখতে হবে, তো বিছানাটা কোনো রকমে গোছানো হয়েছে, এখন পরিষ্কার করা হয়নি, তো সবটাই করে নিই ঠিক আছে। আর কাজ বাজ আজকে আর দেখালাম না তোমাদেরকে, তোমরা তো ভাববে প্রতিদিনই আমাকে কাজ দেখায় এ দেখায়, তো সেই জন্য দেখালাম না, তো ঠিক আছে। একবারে আমি যাব কোথাও সেটা দেখাবো ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, দেখবে কিন্তু পুরো ব্লগটা ঠিক আছে, যদি পারি খাওয়ার সময় দেখাবো ঠিক আছে।